ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভদাস ব্লগ। আর আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে শনিবার, আজকে আমি ভিডিওটা আবার মানে অনেকদিন পরে শুরু করছি, তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। তো সকাল থেকে আজকে কি করি না করি আর সারা দিনটা আমার কেমন কাটে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো দেখি ভিডিওটা স্টার্ট করা যাক। আর সবার প্রথমে আজকে আমি সেরে নেবো চা। তো চাটা করতে করতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যখন চা করতে যাবো তো তার আগে দেখতে পেলাম বেকারির একটা ছেলে আমাদের পাড়াতে রোজ মানে বিস্কুট কেক পাউরুটি এসব নিয়ে বিক্রি করতে আসে। তো আমার মনের মতন অনেক মানে দুটো বিস্কুট আমি কিনে নিলাম। তো এ দেখো আমি নিচ্ছি কী কী বিস্কুট, তো সেইগুলো নিয়ে নিলাম, দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর চা দেখতেই পাচ্ছ ফুটছে। আর দুধটা আমি কালকে আগের দিন রাত্রেবেলায় গোয়ালা দিয়ে গেছিলো, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আবার গরম বসিয়েছি সবাইকে দেবো, মানে দুধটা দেবো বলে। আর এই দেখো এই বিস্কুট দুটো আমি নিলাম এখন চা দিয়ে খাবো বলে। তো বিস্কুট এই নিমকি বিস্কুটটা খেতে মানে ভীষণ ভালো লাগে চা দিয়ে। আর এই গোল বিস্কুটটা আজকে আমি প্রথমবার নতুন নিলাম, তো জানি না খেতে কেমন আছে। আমি তো ভাব আর বাজার থেকে আজকে সবজি তো দেখতে পেলে কী কী আনা হয়েছে। তো চা দিয়ে বিস্কুটটা আমি মেয়েদের মানে আমি মামন আর পুলু মানে চাটা খাবো তো নিয়ে এসছি। তো বিস্কুটটা মোটামুটি খেতে ভালোই ছিল। তারপরে চলে মানে কিছুক্ষণ পরে রুটি করে রেখেছিলাম, রুটি আর আলুর তরকারি কড়াইশুঁটি দিয়ে, তো সেটা খেয়ে নিলাম। সব টিফিনে সবাই খেয়ে দিয়ে চলে গেলাম দুপুরবেলায় লাঞ্চে রান্নাবান্নাতে। আজকে হবে আমাদের বাঁধাকপির ঝাল, আর করবো একটু শিম আছে, তো শিমটা অল্প আছে বলে আলু দিয়ে ভাজা করব। আর আমাকে সবজিগুলো কেটে আমার মামন দিয়েছে, তো ও কেটে কুটে রাখলো, আমাকে বললো তুমি সানটা সেরে আসো, আমি তোমার সবজিগুলো সব কেটে বানিয়ে রাখছি। তো আর এই দেখো আমি তোমাদেরকে এই সবজিগুলো একটু দেখাচ্ছি। তার মধ্যে আজকে এই মানে কাঁচা হলুদটা সরস্বতী পুজোর জন্য ওর বাবা নিয়ে এসে মানে নিয়ে আগে থেকে এনে রেখেছে, যাতে পরে আবার যদি কোনো কারণে ভুলে যায় বা কিছু। তো দেখতে পেয়েছে তো নিয়ে চলে এসে, তো দুপুরবেলা সকালবেলা তখন এটা গরম করে মানে আগে প্রথমে নিলাম। আর এক পাশে বসিয়ে দিয়েছি বাঁধাকপির ঝালটা। তো আজকে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা আমি কী দিয়ে রান্না করব। আজকে আসলে এটা আমি পুরো নিরামিষভাবে রান্না করব শনিবার বলে, আর শনিবার আমরা নিরামিষই খাই। তার জন্য তেল গরম করে ওর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে আগে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। তারপরে আলু ছোটো ছোটো করে কুচিয়ে রাখা ছিল, সেটা আবার প্রথমে ভেজে নেব একটু ভালো করে, মানে একটু লালচে লালচে করে ভেজে নেব, তারপরে বাঁধাকপিটা দেব। তো এখন আমি সবেমাত্র মানে আলুটা দিলাম, আলুটা দেওয়ার পরে এখন আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পরে একটু মানে একটু মানে অনেকক্ষণ একটু মানে এমনি নাড়াচাড়া করব নুন হলুদ এসব দেওয়ার আগে, কারণ বাঁধাকপিটা তো জানোই অনেকটা থাকে, তো একটু মানে মানে গরম কড়াতে বসিয়ে রাখলে অনেকটা মজে যায়। তারপরে নুন হলুদটা মানে পরে মানে বোঝা যায় পরিমাণটা কতটা মানে দিলে ঠিক হবে। তারপরে টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব চিরে রাখা ছিল, কেটে রাখা ছিল সব দিলাম, আর অল্প দুটো কড়াইশুঁটিও দিয়ে দিলাম মানে একটু টেস্টের জন্য। তারপরে যখন এটা একটু মানে ঢাকনা দিয়ে একটু মজে গেল মানে কমে মানে পরিমাণটা কমে গেল, তারপর একে একে নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো সব দিয়ে আবার এটা ঢেকে দিলাম। হ্যাঁ, একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তারপরে তো এমনি এখন জানো এখন এটা শীতকালের বাঁধাকপি যেহেতু, তো বাইরে থেকে জল মানে না দিলেও সেদ্ধ হয়ে যাবে, কারণ প্রচুর জল বেরোয় এখন বাঁধাকপি থেকে। তো আমি মানে জল তো জল সেরকম ইউজ করি না মানে এর সময় শীতকালের দিকে, কারণ বাঁধাকপি থেকে এতটাই জল বেরোয় যে সেই জলে সেদ্ধ হয়ে যায়। তো আজকে আমি এভাবেই রান্না করছি। আর বাদ বাকি মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছি, ওটা রাত্রেবেলায় দেখি কী করা যায়, এখনও কিছু ভাবিনি। আর পাশে ভাতও বসিয়ে দিয়েছি, আর শিম আলু ভাজাটা ভাতটা নেমে গেলেই করে নেব। তো এদিকে ভাত নেমে গেছে আর শিম আলু ভাজাটাও আমি ভেজে নিয়েছি। তারপরে মা মেয়ের দুপুরবেলার লাঞ্চ সেরে চলে গেলাম একটু মার্কেটিংয়ে। আর শ্রীরামপুরে পৌঁছে আগে মা মেয়েতে আগে আমাদের প্রিয় জিনিস অরুণ আইসক্রিম আমরা খেয়ে নিলাম, তারপরে চলে গেলাম আমাদের মানে যা কিনতে হবে। আসলে আমরা স্লিপার কিনতে এসেছিলাম, তো আমার আর পুলুর জন্য স্লিপারের দরকার ছিল, আর মামনের জন্য মানে মামনের একটা নিউ কার্ড মানে লাগতো, তো সেই জন্য গেছিলাম। তো নেওয়া হয়ে গেছে জুতোটা, আর তারপরে আমার মামনের নজর পড়লো পুতুলগুলোর ওপর, তো ও দুটো পুতুল ও পছন্দ করে নিল। তারপরে চলে গেলাম একটু ফ্যাশন সিটিতে, কী কী মানে জামাকাপড় মানে জানোই তো মেয়েদের জামাকাপড়ের ওপর একটা আলাদাই ভালোবাসা থাকে, তো একটু ঢুকে দেখলাম যে কী নতুন কিছু মানে রয়েছে নাকি চোখে লাগলে নিতাম। তো আর কিছু সেরকম আর ভালোও লাগলো না, আর তারপরে বাড়ির জন্য দেরিও হয়ে যাচ্ছিলো, বাড়ি থেকে সন্ধে দিতে হবে, সেই সব ভেবে তাড়াতাড়ি মানে বেরিয়ে গেলাম দোকান থেকে। তো যেতে যেতে আবার মামন আবার বললো যে এ খাবে ওই কী বলে ডালের বড়া, সেগুলো খেলাম, খেতে খেতে মানে ট্রেনটা সত্যি কথা বলতে দাঁড়াতে
চালাতে হয়নি বেশিক্ষণ। তো বাড়িতে এসে দেখছি মনা চলে এসেছে, তারপরে মনার সাথে মনার বান্ধবী এসেছে, তো তারপরে ও চকলেট এনেছিল, সবাই খাওয়া দাওয়া করলো, আর মামনের জন্য এই ড্রেসটা মনা নিয়ে এসেছে, তো পরে দেখে খুব নাচ করছে, আর পায়ে পরেছে ওই যে জুতোটা কিনে দিয়েছি আজকে সেই জুতোটা পরে। আর তারপরে এই দেখো এই জুতোগুলো, এই স্লিপারগুলো আমি নিয়েছি, আর তারপরে রাত্রেবেলাতে এই কড়াইশুঁড়িগুলো দেখতে পাচ্ছ ভেজে রেখেছি সন্ধেবেলায় এসে সন্ধে টন্ধে দিয়ে। তারপরে এখন আমি করব পরোটা, তারপরে পরোটাটা খাবো, ওই বাঁধাকপি যে দুপুরে রেঁধে রেখেছিলাম সেটা ভালো করে একটু গরম করে নিলাম। তারপরে এই দেখো পরোটা বানানো হয়ে গেছে আর সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে, এখন এই আমরা খাবো। তারপরে শেষে পরোটাটা দেখতেই পাচ্ছ একেবারে মানে বেশি মানে পুর ভরাতে ওই দশা হয়ে গেছে। আর আজকে মনা আসার সময় এই আতাগুলো নিয়ে এসছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য গুড নাইট।